সালামুলাইকুম সালামুকুম গুড ইভিনিং এবং নমস্কার এর মাধ্যমে শুরু করছি আমাদের আজকের প্রথম অনুষ্ঠান ইয়োর লাইফ ইন দ্য ইউকে ইওর লাইফ ইন দ্য ইউকে চ্যানেল প্রোডাকশনে এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠানটি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার আয়োজনের উদ্যোগকে নিয়ে শুরু হচ্ছে আজকের প্রথম অনুষ্ঠান ইয়োর লাইফ ইন দ্য ইউকে গত কদিন অনুষ্ঠানটির শুধুমাত্র প্রোমো আপনারা দেখেছেন অনুষ্ঠানটি বিস্তারিত হয়তো দেখেননি সেই ব্যাপারটি নিয়েই আজকে আমরা ইন্ট্রোডাক্টরি প্রোগ্রামটি আয়োজন করেছি আমাদের সঙ্গে আজকে প্রথমেই উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই অনুষ্ঠানটির আসলে যৌথ প্রেজেন্টার আমরা দুজন অ্যাঙ্কর এবং আমরা আজকে একজন অতিথিকে ইনভাইট করেছি এবং আমাদের সঙ্গে অনেক গবেষক শিক্ষাবিদ এবং ন্যাচারালাইজেশান প্রসেস সিটিজেনশিপ প্রসেস এবং লাইফ ইন দ্য ইউকের টেকনিক্যাল বিভিন্ন ইস্যুসে যারা জড়িত সেই সমস্ত অথরিটিস এডুকেশন অথরিটিস হোম অফিস এবং বিভিন্ন অথরিটিজের লো বিভিন্ন স্টেক হোল্ডারকে আমরা আমন্ত্রণ জানাবো এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আপনাদের সঙ্গে বিভিন্ন তথ্য সহযোগিতার জন্য এবং আপনাদের বিভিন্ন তথ্যের ডিমান্ড ফুলফিল করার জন্য এই অনুষ্ঠানটি ইয়র লাইফ ইন দ্য ইউকে একটি টেস্টকে নিয়ে লাইফ ইন দ্য ইউকে টেস্টকে কেন্দ্র করে হলেও ইউকের লাইফে ব্রিটিশ লাইফে ব্রিটিশ সিটিজেনশিপের যে সমস্ত স্ট্রাগল যে সমস্ত ইস্যুজ যে সমস্ত ইতিহাস ভ্যালুস জড়িত সবগুলোই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি যে সমস্ত হার্ডেল রয়েছে ব্রিটিশ লাইফের সেই হার্ডেলগুলোকেও আমরা একটি টেস্টের নিরীক্ষার মাধ্যমে অথবা এর এর ভেতর দিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব, আপনাদেরকে নিয়ে আসবো এই অনুষ্ঠানে আপনারা যারা উৎসাহী এবং আপনারা যারা বিভিন্ন কমিটির গ্রুপে রিপ্রেজেন্ট করেন তাদেরকেও আমরা এই অনুষ্ঠানে নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মূল্যবান মতামত অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা আমি প্রথমেই আমার বাম পাশে রয়েছেন আমার কো অ্যাঙ্কর মিস্টার হাবিব মির্জা মিস্টার হাবিব মির্জা আপনারা তাকে অনেকেই চেনেন ও লাইফ ইন দ্য ইউকে নিয়ে বাংলাদেশের যে বাংলা যে সমস্ত মিডিয়া রয়েছে ব্রিটেনে সে সমস্ত মিডিয়ায় তিনি অনেক কাজ করেছেন একটি জনপ্রিয় অনুষ্ঠানেরও তিনি প্রেজেন্টার ছিলেন মিস্টার হাবিব মির্জা একজন শিক্ষানুরাগী এবং একজন এন্টারপ্রেনার হিসেবে বিশেষভাবে পরিচিত মিস্টার হাবিব মির্জা আপনাকে স্বাগত জানাচ্ছি আর আমার ডান পাশে রয়েছে মিস্টার রাশেদুজ্জামান আজকে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনি একজন গবেষক এবং লেখক লাইফ ইন দ্য ইউকের বিভিন্ন ইস্যুসকে এথনিক মাইনরিটি কমিউনিটির কাছে তার নিজস্ব ভাষায় তুলে ধরেছেন রাশেদ রাশেদুজ্জামান তার বিভিন্ন লেখা এবং গবেষণার মাধ্যমে তিনি আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত জনাব রাশেদুজ্জামান প্রিয় দর্শক আজকে এই অনুষ্ঠানটি আমি এবং হাবিব আমরা দুজনেই আপনাদের সামনে নিয়ে আসব প্রতি মাসের আগেই বলেছি বৃহস্পতিবার দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার এবং এর মধ্যে যদি আরও বিশেষ কোনো পরিস্থিতি উদ্ভূত হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের সঙ্গে আমরা চ্যানেলাই সহযোগিতায় মাঝে মাঝে বিশেষ বিশেষ আয়োজন নিয়ে আসার চেষ্টা করব আমি প্রথমে হাবিব মির্জাকে বলবো যে আমাদের এই অনুষ্ঠানটি লাইফ ইন দ্য ইউকের বিষয়টা নিয়ে গত পয়েন্ট বেস সিস্টেম চালুর পর থেকে বিশেষ করে গত কয়েক বছর যাবৎ ব্যাপক আলোচনা আছে লাইফ ইন দ্য ইউকে ইউরোপে জীবনযাত্রায় অঙ্গীভূত হওয়ার ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অর্থাৎ নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নেচারালাইজেশন এবং সিটিজেনশিপের ক্ষেত্রে এই পরীক্ষাটি সংযুক্ত করা হয়েছিল এবং এই পরীক্ষাটি নানা আঙ্গিকে কথাবার্তা হচ্ছে কিন্তু এখন বলা হচ্ছে আঠাশে অক্টোবরের পরে এটি নতুন আঙ্গিকে যাবে যেটা আমাদের অনুষ্ঠানের একটি প্রধান প্রতিপাদ্য যে এখানে ব্রিটিশ জীবনযাত্রাকে অথবা ন্যাচুরালাইজেশনকে যতটা কঠিন করার জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা নিচ্ছে এই ব্যবস্থার মধ্যেও আমরা তথ্য সরবরাহ করে কিভাবে বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করতে পারি কিংবা কি ধরনের উপস্থাপন আমরা এই অনুষ্ঠানকে নিয়ে পরিকল্পনা করছি যেন ভাবি আপনি কি তুলে ধরবেন কি না আপনি যেটা কইছেন ইজ ভেরি ভেরি ফার্স্টলি আই বাংলা মাতৃস্ সিলেটি অফ কোর্স বিকজ আই অ্যাম ফ্রম সিলেক্ট এন্ড ইংলিশ বিকজ ইট আমার মাতৃভাষা ইন এসেন্স देयर इज ए কোট অ্যান্ড ফিলোসফर्स আর্গিউ দ্যাট Um, the language that you dream in, and Bokidin this is your mother language. so of my course. mother language happens to be english. now, very, very important fact, kijinish um, ask today, um, news on the bbc, theresa may, the secretary, the home secretary, has put out a new guideline stating that living in the uk to get tougher for illegal immigrants. now, it's very interesting and important to know that, they're some government to illegal immigrants that are generally they're more of southeast asian I'm a pakistani Bengali, you know sri lankan nepalese and so forth they're talking about the europeans they're talking about the canadians they're talking about the australians the most important thing for them is immigrants equals a brown face like myself even though i'm third generation bangladeshi here i'm still an immigrant because of my color purely nothing else so i think that I Main Haron amra Bideshi, brown mani ethnic minority,. Now let's look at why Oki haronita got noisy. okay? Now Haron is very, very simple. there was massive abuse in the sector. We all know this as people in education. We know this as politicians, and we know this as community workers. So one of the key things is that um, we as individuals, know of the goings-on of what's happening. so because i'm really, uh, like before it was, what east entry level 1, right? so Easton mm -hmm. entry level 1, whole life, indefinite leave by citizenship, or even before further leave to remain, fight so what happened is on no certificate, as in the market, even now, on no certificate, as, now ukba, tara, can prove to fire not no Ki real, entry 1 is very, very basic very, very basic. so, for example, let's take an example, if you pass an entry level 1, and after that, the english i mean, english no but he is a genuine entry 1 student, and you can't prove it. so, their plan was to make you entry level 2. but similarly, entry level 2 leger, a uh, um, up to I suppose discrepancy and there was some discreditable levels. So I'm not a meeting as back in two thousand and ten with UKBA and government bodies along with the awarding bodies. And then I decided with off call, by the way, main culprit for this off call. Now off call is the regulatory body for the UK. It has next been to but off say entry level three. So it's entry level three. Ki har No flexibility. You can't cheat.

এন্ট্রি লেভেল ওয়ান এবং এন্ট্রি লেভেল থ্রি অনেক বড় একটা ব্যাপার অনেক বড় ব্যাপার এন্ট্রি লেভেল টুতে নেওয়া হয়তো ব্যাপার ছিল যেখানে প্রতিটি বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ ফরওয়ার্ড করা হয় অনওয়ার্ড করা হয় এখানে এন্ট্রি লেভেল ওয়ান থেকে এন্ট্রি লেভেল থ্রিতে জাম্প করা হয়েছে এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে এই অনুষ্ঠানে সাতাশে অক্টোবরের একটা ডেডলাইন আপনারা নানা সংবাদে দেখেছেন স্কাই বিবিসি সব চ্যানেলে এবং এমনভাবে ব্যাপারটা বলা হচ্ছে যেমন আজকে পার্লামেন্টের ট্যারোসামের যে বক্তব্য এসছে যে এরা হার্ডল করা হবে এবং এটা কিন্তু হাজার হাজার পরিবার হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষমান আছেন যারা নেচারালাইজেশন এবং ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন এবং এই প্রসেসের মধ্যে আপনাদেরকে সাতাশ অক্টোবরের পরে দুটো জিনিস করতে হবে একটা হচ্ছে লাইফ ইন দ্য ইউকে মাস্ট লাইফ ইন দ্য ইউকে টেস্ট যেটি আগে অপশনাল ছিল যেটি আগে ডিপেন্ডেন্টদের জন্য দরকার ছিল না অপশনাল ছিল অর্থাৎ স্কিল্ড অ্যান্ড হাইয়েস্টলি স্কিল্ডের জন্য হ্যাঁ আমি রাশেদ আপনার কাছে যাব কনটেন্ট নিয়ে আসলে এই ব্যাপারগুলোতে সাতাশ অক্টোবরের যে ব্যাপারটি সরকার যেভাবে ব্যাপারটাকে এক্সপোজ করেছে এটা আপনি একজন লেখক গবেষক হিসেবে বিষয়টা আপনি দীর্ঘদিন যাবত নিয়ে কাজ করেছেন আপনি কি ডিফারেন্স এবং কি খবর দেবেন প্রথমে আমাদের জানতে হবে যে আসলে যে ইমিগ্রেশন রুলগুলি আপনি আগে যে যেটা হচ্ছিল আগে যেটা ছিল যে এন্টি লেভেল 1 অথবা ইস লাইফ ইন দ্য ইউকে এন্টি লেভেল ওয়ান মানে কিন্তু এবার বলেনি যে তারা এন্টি লেভেল 1 বলছিল ইংলিশ প্রোগ্রেসন ইংলিশ প্রোগ্রেসন মানে হচ্ছে যে যে এ বি সি ডি বলতে পারে তাকে ওই ওয়ান সেন্টেন্সের একটা যদি লেভেলের ইংলিশ হয় তাহলে অ্যান্ড ওয়ান সেন্টেন্সের ইংলিশটাই হচ্ছে এন্টি লেভেল ওয়ান এখন এন্টি লেভেল ওয়ান এখন এখন যেটা করতেছি যে ইমিগ্রেশন রুলস যেটা এন্টি লেভেল থ্রি বেসিক্যালি এন্টি লেভেল ওয়ান আর এন টি লেভেল থ্রির মধ্যে অনেক পার্থক্য আমরা যদি একটু দেখি ব্যাক হোম বা এই দেশেও যদি জিসিএসসি একটা বেঞ্চ মার্ক জিসিএসি এক্সাম এখন জিসিএসসি এক্সাম যদি না কেউ না দেয় সে যদি ক্লাস ওয়ানেও পড়ে যদি বয়স ধরেন যে থার্টিও হয় বা হয় তাহলে বলা ক্লাস নাইন পর্যন্ত পড়ছে কারণ এর মধ্যে কিন্তু ওই রকম কোনো ওই বা ওইভাবে মানে আপনাকে টেস্ট করার মতন কিছু নেই কিন্তু এন্ট্রি লেভেল থ্রি এন্ট্রি লেভেল থ্রিটা কিন্তু একটা বেঞ্চমার্ক আপনার এটাকে ইউরোপিয়ান ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয়েছে বেসিক্যালি ইউরোপিয়ান ফ্রেমওয়ার্কের নিয়ে আসা হয়েছে ইউরোপিয়ান ফ্রেমওয়ার্কের এটা বি ওয়ান লেভেল বলে এটাকে এটা আপনার ট্রিনিটি যে সব অ্যাওয়ার্ডিং বডিগুলো আছে ট্রিনিটি ইএসবি ইএমডি তারপর আপনার ব্রিটিশ কাউন্সিল তারপর টুয়েক এগুলো যে এগুলো কিন্তু এক একটার এক্সামের ধরন এক এক রকম আমি আপনার কাছে মানে এই পরীক্ষার ধরন এবং প্রকৃতি কি রকম এবং লোকেরা কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে সে সম্পর্কে আপনার কাছে আরেকবার বিস্তারিত জানতে যাব তবে এই অনুষ্ঠানটি শুরুর ঘোষণায় প্রোমো দেখে অনেকেই ফোন করে জানতে চেয়েছেন যে এই ব্যাপারটি আসলে কীভাবে এফেক্ট করবে এবং এই ব্যাপারটি কীভাবে এফেক্ট করবে এটি কিন্তু অনেকগুলো ব্যাপার আছে শুধুমাত্র আসলে শুধু লাইফ ইন দ্য ইউকে টেস্ট অথবা ইসোলের ব্যাপার নয় দুটো যেহেতু কম্পালসারি আমরা কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে আসলে দেখব যে আসলে গভর্নমেন্ট নোটিফিকেশনে কি বলা আছে আর আপনারা যারা এই অনুষ্ঠানটি টিভি সেটের সামনে বসে দেখছেন ঘরে বসে দেখছেন তাদের জন্য কিছুক্ষণের মধ্যে আপনারা স্কলে আপনার অ্যাস্ট্রনে দেখতে পাবেন জিরো টু জিরো থ্রি ফোর সিক্স এইট ফোর ডাবল ওয়ান নাইন এই নাম্বারে ফোন করে আপনারা অবশ্যই এখানে মতামত দিতে পারবেন তবে এখন স্ক্রিনে আপনার কিছুক্ষণ মধ্যে দেখেছেন যে হোম অফিস যে নোটিফিকেশানটা দিয়েছে বেসিক্যালি প্রথম পাতায় আপনারা দেখতে পাচ্ছেন যে আঠাশে অক্টোবরের পরে দুটো ব্যাপার আপনাদেরকে ন্যাচারলাইজেশন এবং ব্রিটিশ সিটিজেনশিপের জন্য দাখিল করতে হবে যারা দীর্ঘদিন দেখে ছ বছরের বেশি বিশেষ করে সিটিজেনশিপের দু তিন ধরনের ক্যাটাগরি আছে আপনারা জানেন এই ব্যাপারগুলো আপনারা সলিসিটারের মাধ্যমে জেনে নেবেন তবে ন্যাচারালাইজেশন এবং ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অপেক্ষমান হাজার হাজার আবেদনকারী সাতাশ অক্টোবরের পর থেকে তাদেরকে দুটো ব্যাপার তাদেরকে দুটো কনফার্মেশান দিতে হবে একটা হচ্ছে তারা লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাশ করেছে এবং ইসল যেটি ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস এটি বি ওয়ান যেটি এন্ট্রি লেভেল ওয়ান ছিল হবে যেটি বলেছে যে এটি খুবই প্লেন লেভেলে ছিল এবং রাশেদ যেটিকে সহজ অর্থে বলেছে যে ওয়ান সেন্টেন্স ইট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং একটা সেন্টেন্স পর্যন্ত আপনি যদি বুঝতে পারেন সেটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার এখন কথাটা হচ্ছে যে এটি সম্পর্কে জানতে চেয়েছেন আসলে কি পরিবর্তন হবে এবং লোকেরা এক বাক্যে অনেকেই বুঝতে পারছেন যে সাতাশ অক্টোবরের পরে বুঝি আমরা আর কোনোভাবে আর আমাদের জন্য এই সব পরীক্ষার সার্টিফিকেট জোগাড় করা কঠিন হয়ে যাবে আমরা আর কোনোভাবে পাশ করতে পারবো না আমাদের জন্য কি ব্রিটিশ নাগরিকত্বের রাস্তাটি এর নেই অথবা অন্যান্য জাতি গোষ্ঠী যারা রয়েছে যারা এখানে জন্য অপেক্ষা করছে তাদের জন্য কি একেবারেই অসম্ভব হয়ে যাবে ইউরোপ থেকে গত দশ বছরে অন্তত হাজার হাজার পরিবার বাঙালি পাকিস্তানি শ্রীলঙ্কান তারা এসছেন তারা কিন্তু পাঁচ ছ বছর ছ বছর ইতিমধ্যে হয়ে গেছে তারা কোয়ালিফাই করে গেছেন ন্যাচারালাইজেশন এবং ব্রিটিশ হিসেবে জন্য তারা অনেকে জানতে চেয়েছেন এর মাধ্যমে কি তাহলে তারা তাদের কনসার্ন দেশের যে পাসপোর্টটি সেটি ব্রিটিশ পাসপোর্টে পরিবর্তনের সুযোগটি হারাই ফেলবেন কিনা ইত্যাদি অনেক প্রশ্ন তারা কিন্তু অফ দ্য রেকর্ড অর্থাৎ অফ দ্য অফ এয়ার টেলিফোনে জানতে চেয়েছেন তাও মনে করি আজকে অ্যাস্টনে আপনার নাম্বারটি এখন কিছুক্ষণের মধ্যে পাবেন জিরো টু জিরো থ্রি ফোর সিক্স এইট